আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এক কাপ চা দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শুরু করলাম। যারা আমার মতো চা প্রেমী আছেন, এই যে এক কাপ চা দিয়েছি খেয়ে নেন তো, তারপরে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দারাজ থেকে একটা পার্সেল এসেছে, পার্সেলটা লম্বায় বেশ বড়। তো আমার ছোট ভাই ছিল বাসায়, তাকে নিচে পাঠিয়ে পার্সেলটা রিসিভ করিয়েছি, এখন বাসায় নিয়ে এসেছে। তো আমি মোবাইলে ভিডিও করছি আর সে হচ্ছে পার্সেলটা খুলছে। খোলার সাথে সাথেই তো আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে একটা ট্রাইপড। আমার আসলে যে ছোট ট্রাইপডটা ছিল ওইটা ভীষণ হ্যান্ডি ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওইটা আসলে ভেঙে গিয়েছে যে কোনো কারণে। তারপরের থেকে হচ্ছে আমি হাতে মোবাইল নিয়েই ক্যামেরা অন করে তারপর হচ্ছে ভিডিও করি। সবসময় তো আসলে সেভাবে করা সম্ভব হয় না, এক হাতে মোবাইল রাখলে অন্য হাতে কাজ করতে ভীষণ অসুবিধা। তো সেজন্যে আসলে ট্রাইপডটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে প্রায় 6 থেকে 7 ফিটের একটা ট্রাইপড ছিল, মানে দারাজে ওরকম লেখাই ছিল। তো আনার পরে আমি হচ্ছে দেখলাম আসলে এটা বেশ লম্বা। তো আমার আসলে এতটা লম্বা ট্রাইপডও দরকার ছিল না, কারণ আমি তো তেমন প্রফেশনাল কেউ না। ট্রাইপডটা খোলার পরে আমার কাছে মনে হয়েছে জিনিসটা খুবই ভালো, এটার বিল্ড কোয়ালিটি খুব ভালো, তারপর হচ্ছে বেশ মজবুত। এটা হচ্ছে অনেকটা লম্বা, আমার যদিও এতটা লম্বা ট্রাইপড দরকার নেই, আমার কাছে যে ছোটটা ছিল সেটাই হচ্ছে আমার জন্য অনেক হ্যান্ডি ছিল। তারপরেও নিয়ে এসেছে, ভালো কথা। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ট্রাইপডটার মাথায় যে মোবাইল হোল্ডারটা আর কি সেট করা হয়, ওই মোবাইল হোল্ডারটা কোনোভাবে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে নাড়ানো যায়, মানে যেদিকে মন চায় সেদিকেই নেড়ে ভিডিও করা যায়, সেটা আসলে করা যায় না। হয় এটা টিকটক যে করে ওরকম লম্বাটে করে মোবাইল রাখতে হবে, অথবা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে রাখতে হবে। তো এটার জন্য আমার আসলে খুব একটা ভালো লাগেনি, এখন আছে, কি আর করার। তো আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন তো, ট্রাইপডের সাথে যে মোবাইল হোল্ডারটা লাগানো হয় ওই হোল্ডারটা আসলে সব দিকে ঘোরানো যায় এমন কোনো হোল্ডার আমি আলাদা করে কিনতে পারবো কিনা? যদি পারি তাহলে সেটা কোথায় পাবো, বা আমাকে যদি একটা ভালো সোর্স দেন আমার জন্য ভীষণ উপকার হয়। যদিও এই নতুন ট্রাইপডটা এনেছি, কিন্তু এটা আসলে আমার তেমন ইউজ করা হচ্ছে না, কারণ হচ্ছে এটা আমি আমার যেদিকে মন চায় সেদিকে ঘোরাতে পারছি না আমার মোবাইল, সেজন্যে আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা গোছাতে গোছাতে দেখেন আমার পুচকোটা পাশে হচ্ছে ওয়াকারে বসে আছে, সে আল্লাহ রহমতে এখন একটু কান্না করছে না। মাঝে তো হচ্ছে যখন রমজান মাস ছিল ভীষণ রকম কান্নাকাটি করতো, ওয়াকারে বসিয়ে আমি যখন রান্নাবান্না বা কাজকর্ম করতাম তখন খুবই কান্না করতো। আপনাদের সাথে যখন ব্লগগুলা শেয়ার করেছিলাম সেখানে তো অনেকেই দেখেছেন, অনেকবার দেখা হয়েছিল, দেখানো হয়েছিল যে সে কি পরিমাণ কান্নাকাটি করত। এখন হচ্ছে আমি ওকে পাশে ওয়াকারে বসিয়ে রেখে আমি যদি ওর পাশে কোনো একটা কাজ করি তো সে আমার কাজগুলো দেখে আর হচ্ছে কথাবার্তা বলে আর কি, নিজে নিজে বাচ্চারা যেরকম বলে। তো সেই হিসেবে আমার জন্য একটু সুবিধা, বাট ছোট বাবু নিয়ে আসলে কোনো হেল্পিং হ্যান্ড, মানে হচ্ছে বাসায় বাবুকে দেখার মতো কেউ না থাকলে যে কতটা কষ্ট একজন মায়ের, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো কি আর করার, কপালে তো আসলে আমার মা বা আমার শাশুড়ি কাউকে লিখে রাখেনি, আমার বাবাটা আমার বাচ্চাটা আসলে আসার আগে থেকে সে তার দাদুমণি এবং নানুমণি দুজনকেই হারিয়েছে, কিছু করার নেই, আল্লাহ এভাবে লিখে রেখেছিল। তো এখন হচ্ছে একা বাচ্চা পালতেছি, ভীষণ কষ্ট হচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে যাই তখন যখন ক্লাসে ঢুকি তখন আসলে বাবুকে রাখার জন্য কাউকে পাই না, এখন তো এক এক সময় এক একজনকে নিয়ে যাচ্ছি, তাও হচ্ছে আমার যে বুয়া আছে, আমার বুয়া লাইজো আপার হচ্ছে পরিচিত এক একজন মেয়েকে ছোট আর কি দেয় মাঝে মাঝে আমাকে। কি হয়েছে বাবা, কি মা, কি হয়েছে? তো আমি আসলে পার্মানেন্ট কাউকে চাচ্ছিলাম, কারণ টেম্পোরারি এক একজনকে এক একদিন নিয়ে গেলে সেটা তো আসলে সেফও না।
যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানা গুছিয়ে নিলাম, বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছি। তো বেডশিট বিছানো, নতুন বেডশিট বিছানোর পরে যখন সুন্দর করে গুছিয়ে বিছানাটা দেখি, আমার কাছে ভীষণ শান্তি লাগে, খুবই ভালো লাগে। তখন মনে হয় যে ওই বিছানায় যদি তখন শুয়ে থাকা যায় তাহলে খুবই রিল্যাক্স ফিল হবে। আপনাদের কার কেমন হয় জানি না। দেখেন এদিকে আমার বাবুটা হাসতেছে, মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন তো। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছিলেন আমি হচ্ছে আম কেটে নিয়েছিলাম, আম ভালো করে ধুয়ে কেটে তারপর হচ্ছে রোদে শুকাতে দিয়েছিলাম একটু যেন পানিটা শুকিয়ে আসে। তো আজকে সে আমের আচার বানানোটাই আপনাদেরকে দেখাবো। আসলে আচার বানাতে যে আমার যে কি হাল হয়েছে সেই হালটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। তো আমি এখানে হচ্ছে আচার বানানোর জন্য মশলা রেডি করে নিচ্ছিলাম। মশলা থেকে কি নিয়েছি তো দেখতে পাচ্ছেন, শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলা দেখে অনেকে হয়তো বলতে পারেন এত লম্বা লম্বা বড় মরিচ কোথায় পেয়েছেন। এগুলো আসলে আমাদের বাড়ির ওখানে আমার আপুদের চাষ করে, তো ওখান থেকে ওদের হচ্ছে মরিচ শুকিয়েছিল, ওখান থেকেই হচ্ছে আমাকে কিছু দিয়েছিল। এটা বেশ কিছুদিন আগের কথা, ওই মরিচ হচ্ছে আমি বাসায় রেখে দিয়েছিলাম। তো আচার বানানোতেই হচ্ছে আমি ওই মরিচটা ইউজ করেছি। আর বাকি মশলার মধ্যে হচ্ছে পাঁচফোড়ন, সরিষা আর জিরা আর গুঁড়া আর কি, এগুলো হচ্ছে প্রথমে টেলে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি ব্ল্যান্ড করেছি। আর এখানে অনেকগুলা রসুন আমি হচ্ছে একটু ছেঁচে নিয়েছি। তো সরিষার তেলের মধ্যেই রসুনগুলো আগে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লবণ টবণ আরও যা যা লাগে দিয়েছি। মশলাটা যেটা রেডি করেছি এটার হচ্ছে অর্ধেকটা প্রথমে দিয়েছি, দিয়ে হচ্ছে আমি একটু তেলের মধ্যে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমার আসলে আম অনেক বেশি ছিল, প্রায় 3 কেজির থেকে বেশি আম ছিল। আমি একটা প্যানের মধ্যে হচ্ছে আমটা আচার বানানোর জন্যই প্ল্যান করেছি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল ছিল। কারণ ওই একটা প্যানের মধ্যে এতগুলা আম আসলে সংকলন হচ্ছিল না বলতে গেলে। তো যখন একসাথে হচ্ছে সবগুলো আম একসাথে নাড়াচাড়া করতে গিয়েছি, তারপরে দেখা যাচ্ছে আমটা সিদ্ধ হতে যেয়ে সিদ্ধ হতে হতে বারবার যখন নাড়াচাড়া করছি তো পরবর্তীতে এটা অনেক বেশি একেবারে নরম হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আমার আমার আর কি আমের আচারের হাল। তো হালটা হচ্ছে লাস্টে দেখতে পাবেন, মানে হচ্ছে আচারের ফিডব্যাকটা কেমন এসেছে, রেজাল্টটা কেমন এসেছে এটা দেখে হয়তো হাসবেন। আমি গত বছরেও আমের আচার নিয়েছিলাম, ভালো হয়েছিল, বাট এই বছরে এসে এই বোকামিটা কেন করেছি জানি না। বাট আরও একবার যে আমের আচার নেব সুন্দর করে সেই এনার্জি বা সময় সুযোগ আমার আসলে নেই। কেন সেই সময় সুযোগ নেই এই মাত্র বুঝতে পেরেছেন, তাই না বলেন? এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার জোহান বাবা পাশে হচ্ছে বারবার কথা বলতেছে, তাকে আমি বিভিন্নভাবে হচ্ছে কথা না বলার জন্য এনগেজ করার চেষ্টা করছিলাম, কিন্তু সে কোনোভাবেই আমার কথা শুনবে না, সে কথা বলবেই। তো কি আর করার, এরকম আর কি, প্রত্যেকটা কাজ করতে যে হচ্ছে বাবুকে আসলে কি করব, সে যখন ঘুম থাকে তখন হচ্ছে আমি সব কাজ করতে পারবো কি না, আবার হচ্ছে সে দিনের বেলা খুব একটা বেশি করে ঘুমায়ও না যে আমি আসলে সব কাজ করব, এভাবেই হচ্ছে চলতেছে দিন, চলে যাচ্ছে আর কি।
যাই হোক, এখানে আমি হচ্ছে 2 চা চামচ বিট লবণ দিয়েছি, তারপর হচ্ছে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি, আর হচ্ছে চিনি দিয়েছি, তারপরে হচ্ছে নাড়াচাড়া করেছি চিনিগুলো পানি হওয়াতে। এখানে হচ্ছে আমগুলো আর একটু ভালো করে সিদ্ধ হচ্ছিল, যত সিদ্ধ হচ্ছিল তত বেশি হচ্ছে এগুলো নরম হয়ে ভর্তা টাইপের হয়ে যাচ্ছিল। তারপরে দিলাম ভিনেগার, ভিনেগার দেওয়ার পরে হচ্ছে চিনি একটু কম হয়েছে মনে হচ্ছিল, একটু বেশি টক লাগছিল, সেজন্য হচ্ছে আবারও চিনি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভিনেগার আর চিনি দেওয়ার পরে আবারও তো ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন প্রত্যেকটা আচারের গায়ে হচ্ছে এগুলো লাগে, সেজন্য আরো ভালো করে নাড়াচাড়া করতে যেয়ে আরো বেশি করে ভর্তা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলা ছাড়া এখানে আর কোনো উপায় নেই। আমি নিজেই হাসছি, আপনারাও হাসতেছেন নিশ্চয়ই আমার এই আচার দেখে। তো যাই হোক, এই আচার আর কি করার, নিয়েই তো ফেলেছি। তো তারপরে হচ্ছে চলে এসেছি এখন আচারগুলো সংরক্ষণ করার জন্য। অলরেডি 5 দিন পর্যন্ত আমার প্যানের মধ্যে আচার রয়ে গিয়েছিল। বাবুর বাবাকে বলেছিলাম কাচের বয়াম নিয়ে আসিও, সে নাকি কাচের বয়াম খুঁজে পাচ্ছে না, তার সময় নাই বা আসা যাওয়ার পথে হচ্ছে সে পায় না, সেজন্য আনেনি। পরে বাসার থেকে 2টা বয়াম খালি করে প্লাস্টিকের বয়ামের মধ্যেই ভরে নিয়েছিলাম। তো বিশ্বাস করেন 5 দিন হয়ে গিয়েছে আমার এই আচার বানানোর। যখন হচ্ছে মাঝখানে খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ির সাথে আবার হচ্ছে ডাল ভর্তা এভাবে করে যখন দুপুরে একবার লাঞ্চ করছিলাম, ওই সময় যখন নিয়ে খেয়েছি, বিশ্বাস করেন, প্লিজ আমাকে বিশ্বাস করেন আপনারা, এত মজা হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। মানে আচারটা দেখতে হয়তো অতটা সুন্দর হয় নাই, যেমন আমার বাবুর বাবাও আমাকে হচ্ছে খেপাচ্ছিল যে ভর্তা বানিয়ে ফেলেছ, তো আমি তখন বেশি কিছু বলিনি, আমার কিন্তু একটু মন খারাপই হচ্ছিল, কারণ আমি তো নিজেই বুঝতে পারছিলাম যে এটা ভর্তা হয়ে গিয়েছে বা দেখতে ভালো লাগছে না, কিন্তু সত্যি এটা খেতে ভীষণ মজা হয়েছে। খিচুড়ির সাথে খেয়েছি আমি তো, মানে এই যে ছোট বয়ামটাতে এখন আচার নিচ্ছি না আমি, এই বয়ামটার অর্ধেক হয়ে গিয়েছে এই 5-6 দিনে আর কি, বিশেষ করে সবগুলো আমি খেয়েছি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে আমার আচার বানানো সার্থক হয়েছে, যেহেতু অনেক মজা লেগেছে আমার কাছে, আমি নিজে অর্ধেকটা অলরেডি শেষ করে ফেলেছি, তো সমস্যা কি, আচার নিয়েছি এটা সার্থক, এভাবে আর কি নিজের মনকে বুঝ দিলাম। এখন আপনারাও একটু বিশ্বাস করেন যে আসলে সত্যি মজা হয়েছে, তাহলে আমার একটু ভালো লাগবে। যাই হোক, আজকে হচ্ছে আমার আচার বানানো দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আর কি বিদায় নিব। তো প্রচণ্ড পরিমাণ কাশি নিয়েই হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, ভীষণ রকম কাশিতে আমি গত 5 দিন ধরে মানে পাগল হয়ে যাচ্ছি এমন একটা অবস্থা, ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ পজ নিয়ে নিয়ে আমি ভয়েস দিচ্ছি। তো আমার জন্য একটু দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।